আমরা আছি পরমাণুর গঠন অধ্যায়ে। আগের ভিডিওতে তোমাদের সামনে উইলিয়াম ক্রুকসের পরীক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। এরপর 1886 সালে গোল্ডস্টেইন ক্রুকসের টিউবে আরো একটা পরীক্ষা করলেন, তবে তিনি ছোট একটা পরিবর্তন করলেন, ক্যাথোডে। সাধারণ পাতের জায়গায় রাখলেন ছিদ্রযুক্ত একটা পাত। তিনি যা দেখলেন তা বড়ই অদ্ভুত। শুধু ক্যাথোড রশ্মি তৈরি হলো না, এর উল্টো দিকে আরো একটা রশ্মি পাওয়া গেল। এই রশ্মি ওই ছিদ্রগুলোকে পার করে বেরিয়ে আসছিল। একে বলা হতো ক্যানাল রশ্মি। গোল্ডস্টেইন এই রশ্মির নাম দিলেন অ্যানোড রশ্মি। এই অ্যানোড রশ্মি বেশ কিছু প্রশ্নের জন্ম দিল। কি দিয়ে তৈরি এই রশ্মি জানা দরকার। শুরু হলো অনুসন্ধান। দেখা গেল ওই রশ্মির গতিপথে একটা ছোট পাখা রাখলে সেটা ওই রশ্মির ধাক্কায় ঘুরছে। এবার তোমরাই ভেবে দেখো, একটা পাখা কখন ঘুরে? যখন হাওয়া এসে তাকে ধাক্কা দেয় তখনই সেটা ঘুরে, কি তাই তো? আর হাওয়ার মধ্যে কি থাকে? গ্যাসের কণা, ছোট ছোট ধুলোর কণা, এইসব। আর এইসব কণার ভর বেগে পাখাটাকে ঘোরায়। তাহলে এবার বলতো, গোল্ডস্টেইনের পরীক্ষায় টিউবের মধ্যে থাকা পাখাটা কিভাবে ঘুরছিল? নিশ্চয়ই ক্যাথোড থেকে নির্গত ওই আলোক রশ্মির মধ্যেও এরকমই কোনো কণা আছে যার ভর বেগ ওই পাখাটাকে ঘোরাচ্ছে। গোল্ডস্টেইনও এটাই বললেন। আবার ওই কাঁচের টিউবের শেষ প্রান্তে দুই দিকে দুটো ধনাত্মক আর ঋণাত্মক পাত ধরা হলো। আশ্চর্যভাবে দেখা গেল ওই রশ্মি ঋণাত্মক পাতের দিকে বেঁকে গেল। কেন এরকম হলো? মনে করে দেখো, তোমরা আগেও পড়েছো যে ধনাত্মক ও ঋণাত্মক আধান পরস্পরকে আকর্ষণ করে। এবার বুঝতে পারছো তো? তার মানে নিশ্চয়ই ওই রশ্মিটা ধনাত্মক, আর তাই সেটা ঋণাত্মক পাতের দিকে বেঁকে গেল। তাহলে এর অর্থ কি দাঁড়ালো? ওই অ্যানোড রশ্মি আসলে ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত। তোমাদের মনে কি প্রশ্ন আসছে না, কত ভারী এই কণাগুলো? দেখা গেল ওই কণার ভর হাইড্রোজেন পরমাণুর ভরের সাথে সমান। সাধারণ হাইড্রোজেনের অপর নাম প্রোটিয়াম, আর তাই এর থেকে ওই কণার নাম দেওয়া হলো প্রোটন। এখানে যে কোনো গ্যাস নিয়ে পরীক্ষা করলে একই ঘটনা ঘটছিল। এই পর্যবেক্ষণ থেকে গোল্ডস্টেইন সিদ্ধান্ত নিলেন যে প্রোটন কণা প্রত্যেক পদার্থের মধ্যেই থাকে। ক্যাথোড রশ্মির কণাগুলি টিউবে থাকা গ্যাসের কণাকে আঘাত করলে ওই কণাগুলো বেরিয়ে আসে। তাই প্রোটন হলো পরমাণুর একটা অংশ। পাওয়া গেল নতুন তথ্য। কি সেটা? পরমাণু বিভাজ্য, মানে তাকে ভাঙা যায়। আর পরমাণুর মধ্যে আছে প্রোটন। ভাবছো তো এখানেই শেষ? একদম না, এ তো সবে শুরু। অ্যানোড রশ্মির উপাদান আবিষ্কারের পর আরো একবার দৃষ্টি আকর্ষণ করলো ক্যাথোড রশ্মি। কি এই ক্যাথোড রশ্মি, কি কি বৈশিষ্ট্য আছে? আবার শুরু হলো অনুসন্ধান। ফলাফল আরো এক অবিস্মরণীয় আবিষ্কার। পাওয়া গেল আধুনিক বিজ্ঞানের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য। কে করলেন এই আবিষ্কার, জানতে ইচ্ছে করছে তো? তাহলে চলো দেখে নিই পরের ভিডিওটা।